وفيك إلا بالله لا إله إلا الله محمد رسول الله. في كلام المجيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرور. প্যারে হাজিরিন মজলিস, আমার ইমানদার ভাইরা, দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, যুবক ভাইরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বুজুর্গ ভাইরা, আলেম হাফেজ কারি
ওলামাই কেরামগণেরা, জালসা ও মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, খেদমাতে আপনাদের এসেছি আল্লাহ তাআলার পাক দীন ইসলামের খেদমাত এবং আমির শরিয়াত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম সাওয়াদে আজম হজরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছুক্ষণের জন্য এক জায়গায় বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথা শোনার মতন তৌফিক দিয়েছেন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহাত খোদার ফজলে অনেক শুনেছেন, আজও শুনছেন, তা মৃত্যু পর্যন্ত শুনব এবং শুনবেন। সব থেকে বড় জিনিস আমাদের জন্য কোনটা? সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের সকলের জন্য আমল করা। আমল যদি আপনি না করেন, আজকে রাত বলে তো কোনো কথা নেই, সারা জীবন আপনি ওয়াজ শোনেন, আমল যদি না করেন তো বেকার। আমল যারা করেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমল করেছিলেন আমার আপনার নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল আমল করতেন, এত বেশি আমল করতেন যে আমল আমরা করি এত হুজুর করতেন। এছাড়া আরো পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষ্টের নামাজ, সালাতু তাসবিহ নামাজ, এছাড়া বহু তিনি নফল নামাজ পড়তেন। এত বেশি পড়তেন আল্লাহ রাসূলের মুবারক কদম দুটা, পা মুবারক দুটা ফুলে ফেটে দরদর করে রসানি ঝরত, তথাপি আল্লাহর রাসূল বসে বসে নামাজ পড়েন না। সাহাবীরা বলে হুজুর আল্লাহ তাআলা তো আপনাকে বেগুনাহ করেছেন, মাসুম করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, তাম গুনাহ থেকে আল্লাহ তাআলা নবীদিগকে পাক করেছেন, নবীদের কোনো গুনাহ নেই, আমার আপনার নবীকে আল্লাহ পাক তাম নবীদের বাদশাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন যার উপরে আর কোনো নবী নাই, এমন একটা নবীর উম্মত আপনি আমি হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে, আপনার আখিরি জামানার নবীর যদি উম্মত করে পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ পাকেরই শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নিয়ামতের হাকদার করেছেন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মত উম্মতিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ না করবেন অতক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিস সালামরাও আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করবেন না, অপেক্ষা করবেন, ইন্তেজার করবেন। আল্লাহর বেহেশতের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবেন আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের শুকরিয়া আদা করুন, এত বড় ইজ্জত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হুজুরের ইজ্জতের খাতিরে, আল্লাহর নবীর কদম মুবারকের খাতিরে আল্লাহ আপনাকে আমাকে এত ইজ্জত সম্মান দিয়েছেন। নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করতে হয়, নিয়ামত সরে গেলে আর করলে হবে না।
নিয়ামত পেয়ে নিয়ামতের কদর কর। নিয়ামতের শুকরিয়া যদি না করেন, নিয়ামত সরে যাবে, তখন হাই হাই করবেন, উপায় থাকবে না। দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, এমন একটি মাহফিলে আপনি বসে আছেন যে মাহফিলটাতে, যে মজলিসটাতে আল্লাহর রাসূল বলছেন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কোথায় বসে আছি আমরা? বেহেশতের বাগানে বসে আছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ রাসূলের মজলিস এটা। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ রাসূলের চতুর্পাশ গোল করে ঘিরে বসতেন, সেই মাহফিল আমরা বসে আছি। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর কোথায় আছে? যেখানে তিলাওয়াতে পাক কালাম, যেখানে হাদিস শরীফ, কোরআন শরীফ, জিকির আজকার করা হয়, ওই জায়গাগুলি হচ্ছে বেহেশতের বাগান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর বেহেশতের বাগান কোথায় আছে? মা বাইনা মিনবারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনা শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে যে জায়গাটায় আমার দয়ার নবী ইমামতি করতেন, যে জায়গাটায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল ইমামতি করতেন, ওই জায়গা থেকে নিয়ে আমার নবী পাকের মাজার মুকদ্দাস রওজায়ে আকদাস পর্যন্ত হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে আপনি যতক্ষণ বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, মনে রাখবেন আপনি জান্নাতের ভিতরেই বসে আছি। এই জায়গা থেকে যখনই উঠে চলে যাবেন, বেগুনা নিষ্পাপ হয়ে ঘরে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, মায়েরা বোনেরা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন। আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বত হাসিল করুন। মহাব্বত যারা হাসিল করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন, যারা ভালোবেসেছিলেন আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশাকে যারা ভালোবেসেছিলেন। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা এক তারিখে হুজুর শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন খাজুরে গাছের পাতার ছিঁড়া একটা চাটায়ের উপরে, খাজুর গাছের পাতার ছিঁড়া চাটায় তার উপরে হুজুর শুয়ে আছেন। হুজুরে একজন গরিব সাহাবি, এক মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে আসলেন, এসে দেখছেন কি যে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, নিন যাচ্ছেন ঘুমন্ত অবস্থায়। আল্লাহ রাসূল এক করর থেকে যখন অপর করটে ফিরলেন, দেখতে পাওয়া যাচ্ছে নূরের বদনে, পাক বদনে খাজুরে গাছের পাতার ছিঁড়া চাটায় চাকা চাকা দাগগুলি সব ছাপ বসে গেছে। আহ, সাহাবি থাকতে পারলেন না, কানতে লাগলেন আল্লাহ রাসূলের অবস্থা দেখে। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে নিজে হাতে করে নরম একটা বিছানা তৈয়ার করলেন, তৈরি করে নিয়ে আল্লাহর নবীর বাড়িতে আসলেন। হুজুর পাক বিবি আমাদের আম্মা জান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন, আম্মা জান এই বিছানাটিকে আমার রাসূল পাককে বিছিয়ে দেবেন, আমার নবী যাতে নরম বিছানাটির উপরে আরামের সঙ্গে ঘুমান। আম্মা জান বিছানাটি হাতে করে নিলেন, এক পাশে উঠিয়ে রেখে দিলেন। আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় যখনই প্রবেশ করলেন,
নজর পড়ে গিয়েছে নতুন বিছানাটির দিকে। অমনি জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, আপনি নতুন বিছানা কোথায় পেলেন? আম্মা জান, জবাব দিন হুজুর, আপনার একজন গরিব সাহাবী, নগণ্য গরিব সাহাবী আপনাকে বড্ড মোহাব্বত করেন, বড্ড প্রিয় করেন, আপনার অবস্থা দেখে, কষ্ট দেখে তার জানে আর সহ্য হলো না, সে বাড়িতে গিয়ে নিজের হাতে করে নরম একটা বিছানা তৈরি করে আমার হাতে দিয়ে গিয়েছে, এই বিছানাটা আপনাকে বিছিয়ে দেব যাতে আপনি নরম বিছানাটির উপরে আরামের সঙ্গে ঘুমান। আল্লাহর নবী বলেছেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এখনই তার বিছানা তার কী দাও, এখনই তার বিছানা তারে ফিরিয়ে দাও, কেননা আমি আল্লাহ তারা দরবারে চেলিয়েছি, মেগেলিছি, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়ামিতিনি মিসকিনা ওয়াশরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় জিন্দা রাখুন, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মওত দিন, আল্লাহ আপনি আমাকে মিসকিন দিকে শূন্য আমার হাসর নসিব করুন। আম্মা জান আল্লাহর নবীকে বলে, হুজুর মিসকিন দেশে আপনার হাসর হবে, এই দোয়া কেন চাইলেন? আল্লাহর নবী বলেছে, বিবি আয়েশা, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে মিসকিন দিগকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার দিনদারি বাদদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, দয়ার নবী হায়াতে জিন্দগিতে এতটুকু শান্তি আরাম লেন না, জীবন ভোর কষ্ট করে গেছেন, দুঃখে দুঃখে জীবনটা কাটিয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বড় কঠিন দিন সংসারে চলে গিয়েছে, কঠিন দিন পার হয়ে গেছে, এমনও দিন গিয়েছে আল্লাহ রাসূলের বাড়ি এক করতে এক মাস পর্যন্ত রান্নার জন্য চুলাতে হাঁড়ি চড়ে না, এমনও দুর্দিন চলে গিয়েছে গমের আটাকে চাল নিতে চলে উপরে ছিবড়া ভুষিটাও আল্লাহর রাসূল খাদ্য হিসাবে খেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বাড়িতে এমন দুর্দিন চলে গেছে, আম্মা জান হযরতে আয়েশা ফরমাচ্ছেন, আল্লাহর রাসূলের জীবনে এমন একটা সকাল বা সন্ধ্যা আসে না যেদিন সকালে বা সন্ধ্যায় পচা গমের আটা রুটি, পচা খাজুরকে আল্লাহর রাসূল পেট ভরে খেয়েছেন, এমন দিন আমার রাসূলের পাকে জিন্দেগিতে একটা দিনও আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় চিন্তা করেছেন ভাইজান, কি দিন পার হয়ে গেছে আমার নবী পাকের, কি কষ্টে জীবন কাটিয়েছে আল্লাহ রাসূলের। দিন দুনিয়ার বাদশাহ 9 জনে 11 জনা বিবি তাদের নিয়ে কিভাবে সংসার করেছেন, কিভাবে সংসার করেছে চিন্তা করেন। এক এক রাতে এক এক বিবির কাছে আল্লাহ রাসূল তাশরিফ রাখতেন। একদিন তাশরিফ রেখেছিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার মধ্যে। আল্লাহ রাসূল পাক বিবিকে নিয়ে শুয়ে আছেন রাত্রিবেলাতে, আল্লাহ রাসূল পাক বিবির বিছানা ছেড়ে উঠে চলে গেলেন। আম্মা জানে যেন ঘুমটা ভাঙল, উঠে দেখছেন আল্লাহ রাসূল বিছানায় নাই, না দেখতে পেয়ে বড় চিন্তিতের মধ্যে পড়ে গেলেন, তাই কি ব্যাপার, আল্লাহ রাসূল কোথায় গেলেন, হয়তো আমাকে কখন ডেকেছেন, আমি হয়তো তার ডাকে সাড়া দিতে পারিনি, হয়তো আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে অন্য কোনো বিবিদের কাছে আল্লাহ রাসূল আরাম করতে গিয়েছেন নাকি। এই না মনে করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য আম্মা জানদের
ঘরের জানালা দরওয়াজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন, কোথাও দেখতে পেলেন না। নাগে হুজরা এসে চিন্তায় চিন্তিত হলেন, চিন্তা করতে লাগলেন কি ব্যাপার, আল্লাহর নবীকে কাফের মুশরিকরা ধরে নিয়ে গিয়ে শহীদ করে দিল নাকি। এ না মনে করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় হুজরা থেকে বাইরে বেরিয়ে পড়লেন। দুবাচার বাগরে আগিয়ে আগিয়ে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে দিয়ে রওনা হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফের পাশে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দেখতে পেলেন ওই অবস্থায় ভয় খেয়ে গেছে, ভয়েতে ছুটেছেন। ছুটে ছুটে এসে আম্মা জান বিছানে এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন আসলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায় এসে দেখছেন কিনা, আম্মা জানের কাছে এসে দেখছেন শ্বাস প্রশ্বাসটা বড় জোরে জোরে ফেলছেন। আম্মা জান আল্লাহর নবী ডাক দিলেন, ও বিবি আয়েশা এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কি ব্যাপার, শরীর অসুস্থ নাকি। আম্মা জান বলেন, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শরীর অসুস্থ নয়, কখন আমার বিছানাতে আপনি উঠে চলে গিয়েছেন আমি আয়েশা জানি না, মনি ভাবলাম আমার উপরে হয়তো অসন্তুষ্ট হয়ে অন্য কোনো বিবিদের কাছে আরাম করতে গিয়েছেন নাকি। এই না মনে করে আমি অন্যান্য বুবুজান দিয়ে ঘরে জানলার দরওয়াজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলাম, কোথাও দেখতে পেলাম না। না পেয়ে আমি হুজরা থেকে বাইরে বেরিয়ে পড়লাম। দুবাচার পা করে আগিয়ে আগিয়ে গিয়ে মসজিদে নববী শরীফে দিয়ে রওনা হয়ে গেলাম। মদিনার মসজিদের পাশে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে ধারে গিয়ে দেখলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মেয়ে ছেলে ভয় খেয়ে গিয়েছি, যদি আপনি আমায় বকাবকি করেন, এত রাত্রে একা বেরিয়েছি যদি তম্বি করেন, এই ভয়েতে আমি ছুটেছি। ছুটে ছুটে আসায় আমি আয়েশা বড্ডা হাঁপিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁপিয়ে গেছে, চিন্তা করে আল্লাহর নবী কবর জিয়ারত কিভাবে করতেন। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব। দিন দুনিয়ার বাদশাহ কবর জিয়ারতের খুব বেশি তাকিদ দিয়েছেন, খুব বেশি করে কবর জিয়ারত করুন। কেন? কবর জিয়ারত করলে দুনিয়ার খায়ালটা খাহেশটা তোমাদের কমে যাবে, দুনিয়ার লোভ লালসাটা তোমাদের কমে যাবে, তোমাদের খাহেশে নাফসানিয়তটা তোমাদের কমে যাবে, তোমাদের লোভ লালসা কমে যাবে, তোমাদের আখেরাতের কথা তোমাদের বেশি করে মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কবরটা জিয়ারত করলে, বাপের কবরটা জিয়ারত করলে কি ভাই নিজের কবরের কথা মনে হবে না? হ্যাঁ, দাদু দাদির কবরটা জিয়ারত করলে, নানা নানির কবরটা জিয়ারত করলে, পীর মাশায়েখদের কবরটা জিয়ারত করলে, আল্লাহ আলাদের কবরটা জিয়ারত করলে কি ভাই নিজের কবরের কথা মনে হবে না? তাহলে দুনিয়ার লোভ লালসাটা তোমাদের কমে যাবে, খায়াল খাহেশটা তোমাদের কমে যাবে, আখেরাতের কথা তোমাদের খুব মনে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নিন্দার ইমানদার ভাইয়েরা, আজকাল তো কবর জিয়ারতের রেওয়াজ রেসেম একরকম বন্ধই হয়ে গেছে, কবর জিয়ারতের রেসেম প্রায় উঠি এসেছে। কিছু সংখ্যক মানুষের দ্বারা বলে কবর জিয়ারত করা লাগবে না, কবর জিয়ারত করা লাগবে না। চিন্তা করে
সওয়াবের সানি করা লাগবে না, মিলাদ শরীফ পড়া লাগবে না, দরুদ শরীফ পড়া লাগবে না, কেয়াম পড়া লাগবে না। করো বাবা যেটা ভালো বুঝছো করো, তবে বেশি বুঝবার চেষ্টা করবেন না, বেশি বুঝতে গিয়ে কিন্তু ঠিক জায়গায় যে পড়ে যাবেন, উঠতে পারবেন না। গ্রামে ট্রান্সমিটার বসেছে, পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই দেবে, তবে অর্ডার হয়ে গেছে বাবা তোমার ঘরে ঘরে বাড়ি বাড়িতে ওয়াইরিং করে লাও। ওয়াইরিং বোঝেন না আপনারা? কি ওয়াইরিং বোঝেন তো আপনারা? ওয়াইরিং করে লাও। তবে ওয়াইরিংটা করবেন, তার ভিতরে আমার একটা কথা আছে, ওয়াইরিংটা যে করবেন একটু ভালো কোম্পানির তার দিয়ে ওয়াইরিং করবেন। কেন না, অনেক সময় কমা কোম্পানির তারের ভিতরে ফিউজ থাকে, কি বাবা থাকে না? আরে কথা বলেন না কেন আপনারা? কমা কোম্পানির তারের ভিতরে উপর দিয়ে খালি কভার গেছে, ভিতরে তার কাটা, সবার ঘরে যেমন পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই দেবে, দেখবেন সবার ঘরে বাতি জ্বলবে, তোমার ঘরে জ্বলবে না। ভালো কোম্পানির তার দিয়ে যদি ওয়াইরিং করেন, ট্রান্সমিটার যখন বসেছে গ্রামে, আপনি জানবেন নিশ্চিন্তে ঘুমান গে, যান যান চলাফেরা করুন, কাজকাম করুন, ঘোরেন ফেরেন বেড়ান, কোনো চিন্তা নেই। একদিন না একদিন আপনার ঘরে বাতি জ্বলবেই, কি বাবা জ্বলবে না? কথা বলে না কেন আপনারা? জ্বলবেই। তা একবার যদি জ্বলে যায় তো তোমার কপাল, একবার যদি জ্বলে যায় তো তোমার কপাল, তুমি বড় ভাগ্যবান জেনে রাখবে। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করুন, অনুসরণ করুন, আল্লাহওয়ালাদের দলে ভিড়ে থাকুন। আমি আপনি বলে নয়, আমার আপনার পূর্বপুরুষ, বাপ চাচা দাদু, মায়ের মুরব্বী, প্রত্যেকেই আল্লাহর ওলিদেরই সব, দরবারেরই সব মানুষ ছিলেন। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি আমি? আরে কথা বলেন না কেন আপনারা? আল্লাহর ওলিদের দরবারেরই সব মানুষ ছিলেন আমার দিনদার ইমানদার ভাইয়েরা। আজ ফুলফুরা শরীফের সিলসিলার মুরিদ অনেকেই এখানে আছেন, কি ভাই নাই? এই ফুলপুরা দরবার শরীফের সিলসিলার মানুষ, দাদুজির সিলসিলার মানুষ অনেকেই আছেন, এই জালসাতে অনেকে আছেন, ছোট হুজুর কেবলার খাস মহাব্বতের মানুষ আছে, কি বাবা নাই? ছোট হুজুরকে মুড়ি দেখে দেন নাই, আর ছোট হুজুরকে পাবেন, আর হবে, আর দুনিয়া আসবে, কোথায় গেলে গো বাবারা বলে ডাকবে, আর নয়, আর নয়। এবার যাদের সঙ্গে সেরম অন্তরের টান আছে, সে সম্পর্ক যারা করেছে এখন আল্লাহ করে মাঝে মাঝে পীর কেবলার মোলাকাত, পীর কেবলার দিদার তারা পায়। বলুন সকলে আলহামদুলিল্লাহ। পীর কেবলাকে পেতে গেলে পীর কেবলা সেই রকম মহাব্বত ঠিক রাখতে হবে, পীরের মহাব্বত যদি ঠিক রাখে আল্লাহ করে পাবে, ঘরে বসে বসেও পাবে, বুঝতে পেরেছেন? আর পেতে গেলে তার মাজারটা জিয়ারত করতে যেতে হয়, দাদুজির মাজার, আল্লাহর ওলির মাজার, পীর কেবলার মাজার জিয়ারত করতে হয়। আর সরাসরি পেতে গেলে ঠিকভাবে যে কায়েম থাকেন, কাল কেয়ামতের দিনে সে পীরের দল দলে ভিড়ে, সে পীর কেবলার দলভুক্ত হয়ে আল্লাহর নবীর দামান ধরে একসাথে পার হবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? তা আমার ইমানদার দিনদার ভাইয়েরা, কতকগুলি মানুষের কথা হলো, পীরেরা কি তোমাদের ঘরে পার করবে? পীরেরা তো পার করতে পারবে না। কেন না? পীরেদের কি ক্ষমতা আছে? তাই আমি বলি পীরেরাই পার করবে।